হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফেন্সি কবুতরের খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি এমডি হারুন শিকদার আপনাদের মাঝে। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি, এই ভিডিওটি হলো ফেন্সি কবুতর পালন। আপনারা কিভাবে ফেন্সি কবুতর পালবেন, পালার নিয়ম। দেখতেই পারতেছেন ভিউয়ার্স, আমার সামনে যে কবুতরটি আছে এটি হলো জ্যাকোবিন ফুল, জ্যাকোবিন বিগ সাইজ জ্যাকোবিন। সামনে যেটা আছে এটা হইলো নর, পিছনে যেটা বসে আছে এটা হইলো মাদি। ভেরি নাইসলি এরপরে যেটা আছে এটা হলো কালো লক্ষা। দেখতেই পারতেছেন ভিউয়ার্স, কবুতরের মধ্যে সবচেয়ে ফেভারিট এবং সবচেয়ে ভালো জাতের কবুতর হলো কালো লক্ষা। কালো লক্ষার যে নটটা আছে সামনে, নটটা একদম ফুল গিয়ার বিগ সাইজ নর। ক্রস করার জন্য একদম উলমাত হয়ে গেছে। ফেন্সি কবুতর পালনের ক্ষেত্রে অবশ্যই ভিউয়ার্স আপনারা যেগুলো খেয়াল করবেন যে কবুতরের অবশ্যই এভরিডে পানি চেঞ্জ করতে হবে এবং ঠিকঠাক মতো আপনারা খাবার দিবেন। আর কোনো কবুতরের যদি বাই চান্স যদি কোনো প্রবলেম হয়ে যায়, অবশ্যই আপনারা এই কবুতরের দিকে লক্ষ্য করবেন এবং সেই কবুতরটি অবশ্যই এক্সট্রাভাবে সাইটে রাখবেন। যদি এক্সট্রাভাবে সাইটে না রাখেন তাহলে আপনার যে কবুতর আছে কবুতরের বিভিন্ন ভাইরাস আপনার সবগুলা কবুতরের ভিতরেই আপনার আক্রমণ করবে। এর জন্য ভিউয়ার্স অবশ্যই কোনো কবুতর অসুস্থ হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা কবুতরটি সাইড করে ফেলবেন। নিচে যে কবুতরটি আছে এটি হলো সাদা লক্ষা, এটা হইল নর, এটা হলো মাদি। সামনে যেটা আমার আছে এটা হইল মাদি আর ওইটা হইল নর। তার নিচে যে জোড়া আছে এটা হলো সিরাজি, হলুদ সিরাজি ফুল ফ্রেশ, একদম ফ্রেশ। এর নিচে আমার এক জোড়া কবুতর আছে এনাদার জ্যাকোবিন। এরপর আমার যে জোড়াটি আছে এটি হলো আমার জ্যাকোবিন। এটা আমার অলরেডি ডিম নিয়ে বসে আছে চিলা কবুতর। যারা ছেড়ে পালেন, ছেড়ে যারা কবুতর পালেন তাদের জন্য হলো চিলা। চিলা অনেক নাইসলি উড়ার কবুতর, অনেক উড়ে। এই জাতের কবুতরগুলা অনেক উড়ে। এটা আমার আরেকটা জোড়া হইলো চিলা। এটা আমার কাছে আরেক জোড়া আছে জ্যাকোবিন। এপাশে আরেক জোড়া হলো আমার সিরাজি, একদম ফ্রেশ। এপাশে আমার যেটা আছে এটা হলো রেসার, সবজি রেসার। রেসার মাক্সি অলরেডি ডিম নিয়ে ডিমে তা দিচ্ছে। আর এই পাশে যেটা আছে এটা হলো আমার মুক্ষি। চিলার নর, নরটা এক্সট্রা, তার জোড়া নেই। এখানেও আমার আছে সিরাজি, সিরাজির পায়রি, পায়রা হইল গিরিবাস। এই পায়রার একটা বৈশিষ্ট্য আছে, এই পায়রার তিনটা পোলট্রি আছে,
আকাশে যখন এই পায়রাটা উড়ে তখন পরপর তিনবার দিক বালটি দেয়। এই পায়রাটার একটা গুণ, পায়রাটা অনেক সুন্দর। আমি যখন ফার্স্ট কবুতর পালন করা শুরু করি তখন আমি এই জোড়া কবুতর দিয়েই শুরু করেছিলাম গিরিবাস কালো লক্ষা।